ফাস্ট এন্ড ফিউরিয়াস আই থিঙ্ক নস্টালজি অনেক বেশি কাজ করে, বিকজ আমরা যখন ছোট ছিলাম তখন গাড়ি অবভিয়াসলি মজা লাগতো আমাদের, উত্তেজনা অবভিয়াসলি যে কোনো মুভি, আমি আরও আমরা দুজন অনেক মুভি ফ্রিক, আর আমার মনে হয় যে লাইক শুরু থেকে আমরা সবসময় একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে মুভি টেস্ট আমাদের অলমোস্ট সেম, সো যেটা লাইক করি সেটা অলওয়েজ দুজনেই লাইক করি, না লাইক না করলে কেউ লাইক করে না, সো দেখার পর বলতে পারবো যে এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি ম্যাচ করে না কিনা আর কি। আমি আমার বিয়ের 12 দিন পর আমি জানতে পারছি যে আসলে 3 দিন না, এটা 12 দিন হয়েছে, অ্যান্ড এটা সত্যি অ্যাকচুয়ালি আমি ওকে সিরিয়াসলি বলছি, আমি বলছি 3 দিন না, ও বলছে না 12 দিন হয়ে গেছে, তা আমার চোখ বড় হয়ে গেছে যে ও ওয়াও, সো অনেক অনেক মনে হয়, এমনিতে আমার সবসময় মনে হচ্ছে 24 ঘন্টা এনাফ না, এখন আরও কম মনে হয় আমার কাছে। আই থিঙ্ক ওটা আমরা ডিসাইড করি, আমরা এই কনভারসেশন আসলে যাই নাই মানে এটাতে, বাট অ্যাট দ্য শিওর যে আমাদের একটু টাইম লাগবে সব কিছু সেটেল ডাউন করতে, বিকজ অনেক আসলে যুদ্ধ করে হচ্ছে বিয়েটা হয়েছে, সো আমার মনে হয় যে কথা বলতে পারতো না কিছুই না, আমিও একটু কনফিউশন বিকজ আমারও পাস নেই, আমারও একটু কিছু ট্রাস্ট ইস্যুস ছিল, আমিও ওইটা বুঝতেছিলাম না যে ও আসলে প্ল্যানটা কি, তো লাস্টের দিকে বুঝছি প্ল্যানটা হচ্ছে এটাই যে ও অ্যাকচুয়ালি সব ছেড়ে ছুড়ে আমার কাছে আসবে, এটাই হচ্ছে প্ল্যান ছিল, তো যখন এটা কনফার্ম করছে আই থিঙ্ক লং স্টোরি তো শর্টে বললে এখন ইজি হয় আর কি, তো এটাই অবভিয়াসলি এটা আমি তো বললাম যে আমার থেকে বেশি যুদ্ধ, বিকজ আসলে আমার কিছু ছাড়তে হয় নাই একমাত্র আমার পাস ছাড়া, বাট ওর লিটারালি ওর লাইফের যত মানে কিছু এমন নাই যেটা সে ছেড়ে আসেনি, বিকজ শি ইজ সামওয়ান যাকে আমি বললাম তো মানে আমি কেন, কেউ ওকে আসলে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার মতো যোগ্যতা রাখে না, বাট ও তারপরও সব ছেড়ে আসছে, আই মিন এটা কি আসলে কম্পেয়ার করা বা এক্সপ্লেন করার মতো কোনো এক্সাম্পল আমার কাছে নাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমি অলওয়েজই আমি কখনো রিলেশনশিপে এমনিতেও জেতাম না, বাট যদি যাই আমার রিলেশনশিপের একটাই যে এতই যখন কষ্ট করবে, এত যখন লয়াল হইতে হবে, এত যখন এফোর্ট দিতে হবে, তাহলে বিয়ে ছাড়া হুদের লয়্যালটি অ্যান্ড এফোর্ট দিয়ে লাভ নেই, বিকজ টু বি ভেরি অনেস্ট আই এম আ গাই যার জন্য মেয়ে পাওয়া হয়তো অনেক ইজি ছিল বা রিলেশনশিপসে দরকার ছিল না, লাইক সব কিছু অনেক অ্যাভেলেবেল ছিল, সো আমি এত ইজিলি পেয়ে কেন আমি উল্টে এফোর্ট দিব, তো এটার জন্য তো আমার অ্যাকচুয়ালি ইন রিটার্ন ওয়ার্থ ইট কিছু লাগবে, ওটা হচ্ছে একটা লাইফ টাইম কমিটমেন্ট যেটা হচ্ছে ম্যারেজ, অ্যান্ড আমার যতগুলো রিলেশনশিপ অলমোস্ট হয়েছে বা হয়েছে আমার মনে হয় না যে কেউ কখনো ম্যারেজের জন্য রেডি ছিল, ওরা জাস্ট একটা হাইপে আসছে বা একটা কনসেপ্ট ছিল রিলেশনশিপ হবে এরকম, বাট দিশা ওয়াজ ভেরি মাচ ওকে আমি 100% জানতাম যে ও করলেও বিয়ে করবেই, আমার এই জিনিসটা আমার কখনো নোটিস করে না যে আমার যেটার জন্য মানুষ ভালোবাসে ওটা আমার ফুরন অফুরন্ত ছিল, আমার কখনো ওটা অভাব ছিল না, এমন কিছু না কিছু তো এই মেয়েটার মধ্যে অবভিয়াসলি আসে যে কারণে আমার ওই ভয়টা লাগে না যে আমার আরও দরকার, সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফের সবচেয়ে বেশি একটা মানুষ যে সেলফলেসলি একদম স্বার্থহীনভাবে যে আমাকে লাভ করছে দ্যাটস হার, অ্যান্ড এটা আমাকে আর কেউ দিতে পারতো না, এটা আমি 100% শিওর, অ্যান্ড এইটা আমি কখনো ওই যে ফুর্তি আমোদ ওটার জন্য আমি কখনো এটা স্যাক্রিফাইস করতাম না আর কি। এটা একটা অনেক ইন্টারেস্টিং পার্ট যে এক যাকে যে আপনার পার্টনার হবে, যে আপনার ওয়াইফ হবে বা হাজব্যান্ড হবে, খুব ইম্পর্টেন্ট যে তারা দুজনই প্রচণ্ড পরিমাণে ইন্টারনালি মেন্টালি অনেক শক্ত হয়, দিশার পার্সোনালিটি এত স্ট্রং যে ও ছাড়া আর কোনো মেয়ে যতই ভালো হোক আমার সাথে বিয়ে করে এই নেগেটিভ এনভায়রনমেন্টে টিকতে পারতো না যেটা দিশা পারছে, সো ডেফিনেটলি আমার কাছে দিশার থেকে বেটার কোনো মেয়ে আজ পর্যন্ত আসবেও না, আর আই থিঙ্ক আর আমি প্রিটি শিওর কেউ নাই ওর ধারের কাছে কেউ নাই, এটা আমি লিখে দিব প্রমাণ করে দেখাবো এটা আমি। বেবিজ আমার যারা আমার আগের ইন্টারভিউ দেখছে দে অল নো যে আমার বাচ্চা ছোটোবেলাতে আমি সবসময় বলছি যে আমার আমার দুইটা মেয়ে সন্তান আমার খুব পছন্দ, আমার দুইটা মেয়ে সন্তান এটা আমার স্বপ্ন ছিল, সামহাও লাইফে আসলে হয় না যে যেটা আপনি অনেক বেশি চান, আমি অনেকটা ওই যে ল অফ অ্যাট্রাকশন অনেক বিলিভ করছি, আমি এত চাইছি আসলেই আমার দুইটা মেয়ে সন্তান আছে এখন, অ্যান্ড ওদের সাথে মানে সারাদিন খেলাধুলো, ওদের স্কুলে নিয়ে যাওয়া, বাসায় যে ওদেরকে দেখা, সো সব কিছু মিলে ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আর সালমান মুক্তাদির তার লাইফস্টাইল চেঞ্জ করে যে একটা রেসপন্সিবিলিটি জায়গা থেকে যে আসতে পারে এই ফিলিংটা আসলে নিজের কাছে নিজেকে একটু ওয়েল রেসপেক্টেড মনে হয় বা আর একটু মনে হয় যে আমার পারপাস ইন লাইফ ইজ দিস, সো ওই জিনিসটা ইনভেন্ট করতে পারাটা হচ্ছে আমার কাছে মনে হয় সামথিং নিউ।